সুনামগঞ্জের হাওড়াঞ্চলে বাড়ছে হাঁসপালন। মাংসের ভালো দাম পাওয়ায় অনেকে ঝুঁকছেন হাঁসপালনে। 4,500-এর বেশি খামার গড়ে উঠেছে জেলায়। খামারিদের বিভিন্নভাবে সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সুনামগঞ্জ শহরতলির লালারচর গ্রামের সুকান্ত পাল সংসারের অভাব ঘোচাতে চড়া সুদে ঋণ নিয়ে শুরু করেন হাঁসের খামার। বর্তমানে সুকান্ত একজন সফল খামারি, পরিবারের সদস্যরাও যুক্ত হয়েছেন খামারের কাজে। বছরও পাই কিস্তি আমরা রইব 6 লাখের মতো, আর গত কিস্তি বেচিলাম আমরা 3 লক্ষ টাকা, 70,000 টাকা খরচ গেছে স্যার, আর 2 লাখ টাকা বিকেইব আমরা। সুকান্তের মতো জেলার 4,700 জন গড়ে তুলেছেন হাঁসের খামার। ওই দিন হাঁসের মাংসটা মনে হলে কেন চাহিদা বেশি আছে, মোটামুটি ওই দিনে শীতের দিন আইলে 30,000 কোনো যায় ভাই 30,000, এটার তো কোনো হাঁসের কোনো ইয়ে নাই। সুনামগঞ্জে 2 প্রজাতির হাঁসের পালন হয়, খাকি ক্যাম্বেল ও জিনিডিং। প্রাপ্তবয়স্ক হলে এই হাঁসের ওজন দাঁড়ায় 2 থেকে 2.5 কেজি। বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি খামারিদের অন্যান্য সহযোগিতা দেওয়ার কথা জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এই সুনামগঞ্জে যদি কিছু ডুবা বা খাল যদি কিছু ইজারা না হয়, সেক্ষেত্রে মনে করেন হাঁস খামারিরা এখানে হাঁস ওনারা লালন পালন করতে অনেক সুবিধা হবে। হাঁস পালনে যথেষ্ট লাভজনক, আর হাঁসের ডিজিজ টলারেন্সই খুব বেশি স্ট্রং, কারণ যদি আমরা তাকে 2টা ভ্যাকসিন নিশ্চিত করতে পারি, ডাক প্লেগ এবং ডাক কলেরা, তাইলে আর হাঁসের মর্টালিটি মানে 100% কন্ট্রোল করা সম্ভব। হাওড় অঞ্চলের অর্থনীতি চাঙ্গার পাশাপাশি পুষ্টির চাহিদা মেটাতে হাঁসের খামার বাড়াতে আরও কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। DBC News Desk.